হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সিম্বল চেঞ্জ যে অধ্যায় আমি শুরু করেছিলাম রিজনিংয়ের ওপরে, তো সেই সিম্বল চেঞ্জ বা চিহ্ন পরিবর্তনের আজকের পার্ট টু। এবং গত পার্টে টোটাল রিজনিং করা হয়েছিল নাম্বার সিক্স পর্যন্ত, আজকের পার্টে শুরু হচ্ছে নাম্বার সেভেন থেকে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের সিম্বল চেঞ্জ বা চিহ্ন পরিবর্তন অধ্যায়ের পার্ট টু। এবং অন্যান্য সকল ক্লাসের মতো আজকের ক্লাসটিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করো, এবং পাশাপাশি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের রিজনিংয়ের ক্লাসটি। তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার সেভেন দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই সাত নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তো প্রশ্ন অনুযায়ী এখানে যে চিহ্নগুলো বদলানো হয়েছে তো সে অনুযায়ী আমরা চিহ্নগুলোকে বসিয়ে নেব। এখানে নব্বই এবং আটের মাঝখানে হবে ভাগ চিহ্ন, আঠেরো এবং ছয়ের মাঝখানে হবে গুণ চিহ্ন, ছয় এবং তিরিশের মাঝখানে হবে প্লাস চিহ্ন, এবং তিরিশ এবং চারের মাঝখানে হবে মাইনাস চিহ্ন। তো তাহলে এবার আমরা প্রথমে করব ভাগের কাজটা, অর্থাৎ এখানে নব্বইকে আঠেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ, আঠেরো নব্বই, তার সঙ্গে গুণ ছয় প্লাস তিরিশ মাইনাস চার। এখানে এবার পাঁচ ছক তিরিশ, এটা আগে করে নেব, তিরিশ প্লাস তিরিশ মাইনাস ফোর, তাহলে এখানে হবে সিক্সটি মাইনাস ফোর ইজিক্যাল টু ফিফটি সিক্স। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো এক্ষেত্রে সঠিক অপশানটি হলো অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর এইট দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই আট নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তো এখানে যেভাবে সংখ্যাগুলো বসানো রয়েছে এবং মাঝখানে এম এন পি কিউ এই সমস্ত লেটারগুলোর পরিবর্তে আমাদেরকে চিহ্ন বসিয়ে এটাকে সমাধান করতে হবে। তো আমি এখন সেই অনুযায়ী চিহ্নগুলো বসিয়ে নেব। এখানে বারো এবং দুইয়ের মাঝখানে হবে গুণ চিহ্ন, দুই এবং চব্বিশ এর মাঝখানে হবে প্লাস চিহ্ন, চব্বিশ এবং চার এর মাঝখানে হবে ভাগ চিহ্ন, এবং চার ও পাঁচের মাঝখানে হবে মাইনাস সাইন। তো এক্ষেত্রে আমরা ভাগটাকে আগে করব। তো এটাকে ক্যালকুলেশন করলে এভাবে দাঁড়ায়, বারো দুগুণায় চব্বিশ প্লাস এখানে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার ছক চব্বিশ মাইনাস ফাইভ, তারপর চব্বিশ আর ছয় এটা হবে তিরিশ মাইনাস ফাইভ, এবং অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান সি। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার নাইন দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই নয় নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাচ্ছি। তো নয় নম্বর প্রশ্নে এইভাবে কিন্তু দেওয়া রয়েছে, তো আমরা এবার এটাকে সঠিকভাবে চিহ্নগুলো বদলে বসিয়ে নেব, অর্থাৎ এখানে দশ ভাগ পাঁচ হবে প্লাস তিন গুণ দুই মাইনাস তিন। এটা কিন্তু প্রশ্ন দেওয়া অংশ আর এটা পরিবর্তিত অংশ। তো এরপরে যেটা ক্যালকুলেশন করলে দাঁড়াই, এটা ভাগ করলে হবে দুই প্লাস তার সঙ্গে তিন দুগুণা ছয়, এটা মাইনাস তিন। তো এখানে হবে আট মাইনাস তিন, সঠিক উত্তর পাঁচ, এবং সঠিক অপশান হবে অপশান এ। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, এই চ্যাপ্টারের আমি আর নতুন করে কিছু রিজনিং করাচ্ছি না, এই চ্যাপ্টারের সমস্ত রিজনিং এইভাবেই রয়েছে, অর্থাৎ এইভাবে ছোট ছোট কিছু ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। তো তাহলে বন্ধুরা, এই অধ্যায়ের সমস্ত রিজনিংগুলো একই ধরনের, এই ধরনের অর্থাৎ খুবই ছোট, শুধুমাত্র এই টাইপগুলো করানোর জন্য আমি এই ক্লাসটাকে করালাম, এবং এর পরের যে রিজনিংগুলো আছে এগুলোকে আমি আর করাচ্ছি না, এগুলো তোমরা খুব সহজে অনায়াসে করতে পারবে। তো শুধু সেগুলো প্র্যাকটিসের জন্য এর যে পিডিএফ সেট সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এর যে বাকি যে রিজনিংগুলো আছে সমস্তটাই আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে পেজটাকে ডাউনলোড করে নিতে পারবে, এবং পরবর্তী যে রিজনিং ক্লাস সেটা আমি নতুন একটা অধ্যায় শুরু করব, এবং সেই অধ্যায়ের রিজনিংগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং তার সঙ্গে আমার চ্যানেলে কম্পিউটারের ক্লাসও কিন্তু করানো হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখানে থাকছে। তো তোমরা কিন্তু কম্পিউটার ক্লাসগুলোকে মিস করো না, এই সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।